আপনারা জানেন এই সরকার ক্ষমতা আসার পর থেকে প্রত্যেকটা সিদ্ধান্ত ওদের জনবিরোধী, জনস্বার্থে কোনো কাজ করছে না। রিসেন্টলি কয়েকটা সিদ্ধান্ত নিয়েছে, আপনাদের রিসেন্ট পুরসভাগুলিতে কর বসিয়েছে, ত্রিপুরা ভবনে গরিব লোকেরা থাকে মেইনলি, ওখানে যায় যারা চিকিৎসার জন্য গরিব মানুষ বিভিন্ন ত্রিপুরা ভবনগুলিতে থাকে, সেখানে এখানে আগে একটা রুমে হয়তো দুজন থাকতো, এখন সেখানে আগে যে টাকা দিতে হতো এখন পার রুমে দিতে হবে 18,000 টাকা। এটা ত্রিপুরা রাজ্যের কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, এটা আপনার বিচার করবেন। আপনাদের কাছে আমরা আবেদন, আপনাদের মধ্য দিয়ে এই বার্তাগুলো যাতে মানুষের কাছে যায়। মানুষ বুঝতে পারছে না কী হচ্ছে। তারপরে হসপিটাল নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে, ভারতবর্ষের ইভেন প্রাইভেট হসপিটালও আপনারা পাবেন না এই রেটে কোথাও চিকিৎসা তারা দেখেন। এটা একটা সরকারি সংস্থা, স্বাস্থ্যের অধিকার সাংবিধানিক অধিকার, রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র বাধ্য, ভারতবর্ষের সংবিধান রাষ্ট্রকে বাধ্য করেছে স্বাস্থ্য পরিষেবা, রাইট টু হেলথ, এটা সাংবিধানিক স্বীকৃতি। প্রতিটা নাগরিকের তার অধিকার, স্বাস্থ্যের অধিকার, তার ট্রিটমেন্ট, সে যাতে সুস্থ থাকে সেটা দেখতে হবে, দেখভাল করতে হবে সমগ্র দায়িত্ব স্টেটের। সেখানে আজকে দেখা যায় এই সরকার একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা করছে, পরিণত করেই ফেলেছে। আপনাদেরকে সেই তথ্যগুলি বিস্তারিতভাবে আমাদের এখানে কংগ্রেসের অন্যতম নেতা সুকুল বক্সি আছেন, কিন্তু আমরা আপনাদের মধ্য দিয়ে একটা বক্তব্য পারতে। আজকে দেখুন হসপিটালে যেতে গেলে এখন ডুবতে গেলে এন্ট্রি ফি থাকে, আমরা যেতাম এখন আমারও ডুবতে গেলে নাকি প্রথম 20 টাকা লাগবে। চিকিৎসা পাওয়ার আগে আপনি কাউন্টারে যাবেন, সেখানে প্রথমত 30 টাকা দিতে হবে, সেখানে রেজিস্ট্রি করে ফেলে আপনাকে বিভিন্ন ডিপার্টমেন্টে পাঠাবে। তখন হসপিটালে ঢুকলে 50 টাকা নেই। তারপর খাদ্য আগে ভারত ত্রিপুরা রাজ্য কোনো আমি কোথাও শুনিনি যে হসপিটালতে গিয়ে খাদ্য সাপ্লাই যেটাতে পড়তো সেটার জন্য টাকা দিত, সেটার জন্য 50 টাকা। প্রতিবাদে প্রথম প্রতিবাদ হিসাবে আমরা কার্গিল সমস্ত ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে আমরা এটার বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলনে যাচ্ছি। বিক্ষোভ আন্দোলনের পরে যদি প্রত্যাহার না করে তারপরে আমরা সেটাকে ব্লক স্তর, গ্রাম স্তরে নিয়ে যাবো। তারপরে রাজ্যব্যাপী আমরা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করব, কারণ এটা মানুষের বিরুদ্ধে, সমস্ত মানুষের বিরুদ্ধে এটা যুদ্ধ করে, সার্বিক যুদ্ধ ঘোষণা করেছে এই সরকার। সুতরাং তার বিরুদ্ধে আমরা যাবো, সেটা আমরা আপনাদের মধ্য দিয়ে আমরা প্রত্যেকটা মানুষের কাছে সহযোগিতা চাইছি, এই রাজ্যের প্রতিটা মানুষের কাছে, সর্বস্তরের মানুষের কাছে আমরা আহ্বান করছি। সেটা শুধু সাধারণ মানুষ না, পুলিশ থেকে আরম্ভ করে যত আছে সবাইকে আমরা আহ্বান করছি আমাদের এই আন্দোলনের পক্ষে, সবাই যাতে রাস্তা নেমে প্রতিবাদ করে সারা ত্রিপুরা রাজ্যের মানুষ এটাতে সামিল হওয়ার জন্য। এখন আপনাদেরকে দেখাবে ডিফারেন্সটা কি, এটা পারে কিনা সুবল বলি, আপনারা আটকে উঠবেন। বহিরাজ্যে বড় বড় হসপিটালের সঙ্গে যদি তুলনা করেন, আপনারা প্রাইভেট হসপিটাল অ্যাপ্রোটেমতে যদি যান তাতেও এই টাকা লাগবে না, যেগুলি কতগুলি পরীক্ষা নিরীক্ষা, যেগুলি প্যাথোলজিক্যাল ল্যাবরেটরির যে ফিসটা ধার্য করেছে, এটা আপনার বাইরে বড় বড় হসপিটালও এত টাকা দিতে পারে যেটা এখানে করেছে। আর ত্রিপুরা রাজ্যের মানুষ আপনারা সবাই জানেন কি করে, কেউ স্বাস্থ্য কোনো ট্রিটমেন্ট পাবে না। কিছুদিন আগে এই সরকার একবার সিদ্ধান্ত ঘোষণা করেছিল ওষুধ কিনতে হবে না, ওষুধ যদি বাইরে কেউ কিনে আসে ক্যাশ পাম্প দিলে টাকা পেয়ে যাবে, ওষুধের টাকা পেয়ে যাবে, কিন্তু দেখা যাবে অবলম্বনে সাড়ে আজকে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। মানে এটা আমরা মনে করি ত্রিপুরা রাজ্যের সমস্ত মানুষকে সরকারি স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত করার জন্য এটা একটা ষড়যন্ত্র। আজকে এই রাজ্যের জ্বলন্ত ইস্যু স্বাস্থ্য পরিষেবা নিয়ে আমাদের আজকের এই প্রেস কনফারেন্স উদ্ভব। মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর সামলাচ্ছেন, এই যে একটা সার্কুলার জারি করেছে আশ্চর্যজনক ঘটনা, এটা ইন্টারনেট থেকে ডাউনলোড করে রেট বসিয়ে দিয়েছেন। যেসব আইটেমগুলো, মেশিনারিগুলো কথা বলা হয়েছে, যে ট্রিটমেন্টগুলো পাওয়ার কথা, এর 60% মেশিনারি নেই এখানে। এটা ন্যাশনাল লেভেলের ইন্টারনেট থেকে ডাউনলোড করে রেট বসানো হয়েছে, যেসব রেট বসানো হয়েছে আমরা দাগ দিয়েছি,
এগুলো ত্রিপুরাতে ইন্ট্রোডিউসও হয়নি, তার উপরও রেট বসে গেছে। মানে যেগুলো ত্রিপুরাতে নেই তার উপরে রেট বসেছে, আশ্চর্যজনক ঘটনা। এমন কিছু ব্যাপার, এখন তো শ্বাস প্রশ্বাস নিতে গেল এই বিজেপি সরকারের সময় আপনাকে পয়সা দিতে হবে, ট্যাক্স দিতে হবে, মানে অক্সিজেন, অক্সিজেন প্রতি ঘন্টায় অক্সিজেন নেবেন তার জন্য 50 টাকা করে দিতে হবে। আমরা অনেক পেশেন্ট আছে অক্সিজেন মাস্ক লাগিয়ে দিনের পর দিন 5 দিন 7 দিন থাকতে হয়, তাকে অক্সিজেন দিয়ে রাখতে হয়। তাহলে একদিনে ওকে 1200 টাকা দিতে হচ্ছে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য। যদি পেশেন্টটা 10 দিন সময় অক্সিজেন দিয়ে রাখা হয় তাহলে কত হাজার টাকা তাকে দিতে হচ্ছে। আরো উদ্ভট ঘটনা, আমি একটা একটা করে আইটেম আপনাদের দিচ্ছি। ডক্টর যে রাউন্ড দেবে, ডক্টর রাউন্ড দিলে যারা এপিএম একটা রাউন্ডে 50 টাকা দিতে হবে, আর যারা নিচে বিপিএল আছে অন্তর্ধ আছে তাদের 30 টাকা দিতে হবে। এখন ডক্টর রাউন্ড দেয় প্রতিবেলা, দুজন ডাক্তার রাউন্ড দেবে 50-50, 100 টাকা আপনার বিল উঠে যাবে। ডক্টর রাউন্ডের সঙ্গে এর সঙ্গে সম্পর্ক কি, এটা সম্পূর্ণ কমার্শিয়াল। আরো যে বেসিক জিনিসটা নিয়ে সমস্যা, সেটা হচ্ছে কতগুলো এনএইচএম ন্যাশনাল হেলথ মিশন, কতগুলো প্রকল্প আছে যেগুলো ন্যাশনাল হেলথ মিশন সরাসরি দেখে, এগুলো সমস্ত খরচা খরচ এক্সপেন্ডিচার ন্যাশনাল হেলথ মিশন এনএইচএম বহন করে, তারপর রাজ্য সরকার বসিয়ে দিচ্ছে, কিভাবে বসাবে? তাহলে কেন্দ্রীয় প্রকল্পের এটা তো কন্ট্রাডিক্ট করছে। কেন্দ্রীয় প্রকল্প বলে এই সুবিধাটা সারা দেশ পাচ্ছে। আমি সাপোজ আপনাকে বলছি, স্ক্যান মেশিন ডিস্ট্রিক্ট হাসপাতাল, স্ক্যান মেশিন ডিস্ট্রিক্ট হসপিটালে আছে, আমি আপনাকে স্ক্যান মেশিন সিটি স্ক্যান মেশিন ডিস্ট্রিক্ট হাসপাতালগুলিতে আছে, এই আপনার ধর্মনগর, আপনার গোমতি উত্তর ত্রিপুরা, তারপর কোয়াই, এগুলো এনএইচএম এর প্রকল্প। এখানে কেউ যদি স্ক্যান করে এর সম্পূর্ণ খরচা বিয়ার করছে, এই তিনটা ডিস্ট্রিক্ট স্পেশালি, এই ভারতবর্ষে বেশ কিছু ডিস্ট্রিক্ট সিলেক্ট করা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, যে ডিস্ট্রিক্টগুলিকে স্বাস্থ্য পরিষেবা দিতে গিয়ে কেন্দ্রীয় সরকার বলেছে যে 100% আমরা বিয়ার করব, সেই ডিস্ট্রিক্টগুলোর উপরও কেন্দ্রীয় সরকারের প্রকল্পের উপরও রাজ্য সরকার বসিয়ে দিয়েছে। কি করে বসায়? তাহলে কেন্দ্রীয় সরকার যে প্রকল্প ঘোষণা করলো, যে বেনিফিটটা পাবে, সেই বেনিফিশিয়ারি তো বেনিফিটটা পাচ্ছে না। আপনারা দেখেন বিপিএল ভারতবর্ষের মধ্যে ত্রিপুরাটা, আপনারা জানেন ত্রিপুরায় সবচেয়ে বেশি হাইয়েস্ট বিপিএল, এই রাজ্যে এই ধরনের একটা জন যে রোগী এত অমানবিক যে ডাক্তার রাউন্ড দেওয়ার পর্যন্ত ওরা কনসিডার করেনি, ডাক্তাররা তবে করে আপনি যা খুশি মামলা করুন। তারপরে রোডসেস, রাস্তাঘাটের কি অবস্থা, সারা রাজ্যের সমস্ত রাস্তাঘাট ভেঙে পড়েছে, অন্তত রোডসেস দিতে হবে আমাদের। জলকর বসানো হয়েছে, সমস্ত কিছু শুধু নিচ্ছ, 18 মাসে আমাদের কি দিয়েছ যে কারণে আমরা তোমাকে দিতে পারবো, তোমরা 18 মাসে আমাদেরকে নিঃস্ব করে দিয়েছ, আমাদের নিঃস্ব করে দিয়ে এখন আমাদের থেকে তারপরে বাকি যেতে মানে বাঁচতে দেবে না এই রাজ্যের মানুষকে স্বাস্থ্য পরিষেবার নামে। মুখ্যমন্ত্রী অন্ধকারে, মুখ্যমন্ত্রী অন্ধকারে, উনি এই সম্বন্ধে কি অভিজ্ঞতাটা আমি জানি না, যারাই পরিচালিত করছে তারা এই রাজ্যে এই রাজ্যটাকে শেষ করে দেওয়ার জন্য, যাতে এই রাজ্যের মানুষ গ্রাম পাহাড়ের মানুষ সোজা হয়ে দাঁড়িয়ে কথা বলতে না পারে, এই ধরনের একটা উদ্ভূত একটা একদম অবাস্তব, এবং যেটার সঙ্গে আজকের দেশের মানুষের আর্থসামাজিক অবস্থার কোনো মিল নেই। মুখ্যমন্ত্রী কি বলছেন, দুর্গাপূজার ক্লাবগুলিকে নিয়ে সভা করছেন, বলছে আপনারা যে দুর্গাপুজো করেন, চাঁদা ছাড়া দুর্গাপুজো করতে পারেন? কত অবাস্তব মুখ্যমন্ত্রী, দুর্গাপুজো চাঁদা তুলে করে বলে, তাহলে স্বাস্থ্য পরিষেবা কেন চাঁদা দিয়ে করতে হবে না, পয়সা দিয়ে করতে হবে না?
স্বাস্থ্য ক্ষেত্রের পয়সা দিতে আপত্তি কোথায়? মুখ্যমন্ত্রী বললেন যে চেন্নাই গিয়ে বেলুরে গিয়ে এত টাকা খরচ করতে পারলে এখানে দিতে পারবে না কেন? যারা চেন্নাই বেলুরে যায় তারা জিবি আর আইজিএম বা অন্য কোনো মহকুমা জেলা হাসপাতালে ট্রিটমেন্ট করতে পারবে না, তারা এখানেই ট্রিটমেন্ট করে এখানেই শেষ। যে প্রয়োজন যেতে পারে উনি তাদের সঙ্গে তুলনা করছেন গরিব মানুষের, চেন্নাই বেলুর বাইরে ট্রিটমেন্ট করতে যেতে পারে না বলেই তো এখানে ট্রিটমেন্ট করে সরকারি এই স্বাস্থ্য পরিষেবা। উনি কি করে এটা উনি বললেন যে বাইরে গেলে এত টাকা খরচ করতে পারলে এখানে কেন খরচ করতে পারবে না? এমন একটা দমবন্ধকর অবস্থার মধ্যে আমরা সত্যি মর্মাহত, এটা অমানবিক, এটা আগে শুধু আন্দোলন নয়, আমার মনে হয় মানবিক দৃষ্টিভঙ্গি থেকে এই রাজ্য সরকারকে এখনই এই সার্কুলারটা প্রত্যাহার করার দরকার। এটা একদিনের জন্য, কারণ প্রতিদিন কতটা পেশেন্ট যায়, এই সার্কুলারটা অবিলম্বে প্রত্যাহার করা দরকার। কোনোভাবে এটাকে মেনে নেওয়া যায় না, এটা কংগ্রেসের আন্দোলন নয়, যেটা আমার বরিষ্ঠ নেতৃত্ব বলেছেন, এটা সমাজের সব অংশের মানুষের আন্দোলন। এটা নিয়ে আগামীকাল থেকে আমরা সারা রাজ্যে বৃহত্তর আন্দোলনের দিক যাচ্ছি। আগামীকাল বিকেল চারটেয় সারা রাজ্যের সমস্ত জেলায় আমরা সংগঠিতভাবে এর প্রতিবাদ মিছিল করব। আগরতলায় পুষ্পাবীর সমিতি থেকে সদর জেলার চারটেয় বিকেলে মিছিল শুরু হবে। আপনাদেরও বলছি, সংবাদপত্র জগৎ, সাধারণ প্রশাসন, সাধারণ মানুষ, কর্মচারী, শ্রমিক, কৃষক, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ফেরিওয়ালা, অটোওয়ালা, টমটমওয়ালা, সবজিওয়ালা, দোকানদার, ব্যবসায়ী, সবাই এফেক্টে। সুতরাং সমস্ত সবাই মিলে এই আন্দোলনকে জনগণের আন্দোলনে পরিণত করে এই এই সার্কুলার, এই নির্দেশ, এটাকে প্রত্যাহার আমরা করাবই, এটাই আমাদের শেষ কথা।